হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি ইলিশ ভাপার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো, আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। ইলিশ ভাপে করতে সবার আগে মশলাটা রেডি করে নিচ্ছি। 2 টেবিল স্পুন পোস্ত আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা ছাঁকনিতে ছেঁকে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে নিয়ে নিলাম। 1 টেবিল স্পুন নারকেল কোড়া রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। আর 2 টেবিল স্পুন সর্ষের পেস্ট আমি উষ্ণ গরম জলে গুলে এইভাবে রেখেছিলাম, তোমরা চাইলে গোটা সর্ষে ব্যবহার করতে পারো। সর্ষের পেস্টের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, এবার মশলাটাকে তৈরি করব। মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তোমরা চাইলে মাছটা কাঁচাও ভাপে করতে পারো। আমি সামান্য একটু কড়াইতে তেল দিয়ে এপিটপিট করে নেব। আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি একে একে, খুব অল্প তেলই ব্যবহার করছি, কেন কি না ইলিশ মাছের থেকেও তেল বেরোয়। মাছগুলোকে আমি এপিটপিট করে নিয়েছি তেলে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো টিফিন বাটিতে তেল সমেত নিয়ে নিয়েছি, এবারে সর্ষে পোস্ত আর নারকলের পেস্টটা দিয়ে নিচ্ছি। মিক্সির পটটাতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে নিলাম, আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর 3 টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি। চামচের সাহায্যে আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মাছগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। যেহেতু মাছ ভাজার সময় আমি হলুদ ব্যবহার করেছিলাম, আর আমি আলাদা করে হলুদ দিলাম না। এবার আমি টিফিন বাটির মুখটা লাগিয়ে নিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে আমি 1 কাপ জল দিয়ে এবার টিফিন বাটিটা বসিয়ে নেব। প্রেশারে ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো। হাই ফ্লেমে একটা সিটি হয়ে গেলে কমিয়ে আমি 5 মিনিট রাখবো, যেহেতু আমার মাছের পিসগুলো একটু মোটা রয়েছে। লো ফ্লেমে 5 মিনিট রেখেছিলাম, তারপর প্রেশারটা ঠান্ডা হতে আমি প্রেশারটা খুলে নিচ্ছি। টিফিন বাটিটা খুলে নিচ্ছি, ভাপেটা আমার রেডি হয়ে গেছে। ডিম এবং মাছ খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ইলিশ ভাপাটাকে সার্ভ করে দেবো। খুবই সিম্পল রেসিপি, গরম ভাতের সাথে ইলিশ ভাপা একেবারে জমে যায়। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।